কেমন করে তাকিয়ে আছে এদিকে। তাতে তোর কি, ও বসু বা মরু এখন বাড়ি চল। আজ কিন্তু ছুটির সময় ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি না আলু কাবলি খাবো। একটা জিনিস লক্ষ্য করলি, ছেলেটা না আজ ওখানে বসেছিল না। আলু কাবলিটা না জানা লাগলো, কিন্তু একটু ঝাল ছিল বল। হ্যাঁ তুই তো বললি আরো বেশি করে ঝাল দাও। ওই দেখ দিদাস, কাজ না থাকলে যা হয়। চল খেয়ালই করিস না। আর কি যা তা বলছিস? আরে যা তা বলছি না, যেদিন থেকে তোর সাথে ওর ধাক্কা লাগলো সেদিন থেকে সকাল বিকেল ওইখানে বসে থাকে কার জন্য। আর তারপর ও তোর দিকে যেভাবে তাকায় হাসে, ওগুলো কি তাহলে? তুই না পাগল হয়ে গেছিস। পাগল আমি হইনি, তোর প্রেমে দেবদাস হয়ে গেছে। তোর না মাথা খারাপ হয়ে গেছে, চল। এই এই চল চল চল। এই শোন কি, আজ না দেবদাসের দিকে তাকাবি না, দেখি না ও কি করে। ঠিক আছে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। এবার কি বলবি জানি না। দূর বাবা, এত দূর কবে থেকে রে? না তোর দেবদাস তোকে আর না তুই তোর দেবদাস কে বলতে পারলি কেন? ও বুঝি বলতে পারতো না আমায় যে আমি তোমায় ভালোবাসি? ও কি বোঝে না মনের কথা? ও না ভিতু, কিন্তু তুই তো বলতে পারতিস। ঠিক আছে আমি না বলবো, কিন্তু কাল আসবে তো? বল না কাল আসবে তো। আসবে আসবে, চিন্তা করিস না, ওকে খুব ভালোবাসি। চল এখন। শোনো, তুমি কি শুনতে পাচ্ছো না? কি হলো শোনো, তুমি কি শুনতেই পাচ্ছ না? কে আমায় ডাকছে? হ্যাঁ এদিকে একবার শুনবে? হ্যাঁ বলুন। কাল তুমি কোথায় গেছিলে? মানে তুমি তো আর আমায় বলতেই পারবে না। চলো আমি না তোমায় বলে দিচ্ছি যে আমি না তোমায় ভালোবাসি, মানে আই লাভ ইউ। এবার অন্তত তুমি বলো। মানে মানে আই লাভ ইউ কি বলছেন? আর আমি বা কেন বলছি? ইয়ার কি করো না, নিজের বলার তো ক্ষমতাই নেই।
আমি তো তোমায় বলছি আই লাভ ইউ। আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে তুমি কি আমায় ভালোই রাখো না? আমি কি করে আপনাকে ভালোবাসবো? কি বলছো তুমি? কি বলতে চাইছেন আপনি? যেদিন থেকে তোমার ওর সাথে ধাক্কা লাগলো বাসে, তার পরের দিন থেকে স্কুল যাবা আসার পথে তুমি এখানে বসে থাকো না? তুমি ওকে দেখো না? তুমি ওকে দেখে হাসো না? তুমি ওকে দেখে গান গাও না? আর তুমি এখন এইসব বলছো? দাঁড়াও, শোনো মা, ওকে কোনো দোষ দিও না। তোমাদের মস্ত বড় একটা ভুল হয়েছে। কেন? আর কে আপনি? আমি ওর কাকা। ও তোমাকে দেখবে, হাসবে আর গান শোনাবে কি করে? ও তো অন্ধ। অন্ধ? হ্যাঁ অন্ধ। যেদিন তোমার সাথে বাসে ধাক্কা লাগে সেদিনই ও এখানে এসেছে দেশের বাড়ি থেকে চোখের চিকিৎসা করার জন্য। আর ওর তো কোনো কাজ নেই, তাই দুবেলা আমার সাথে দোকানে এসে বসে থাকে, আর বসে বসে মাঝে মাঝে হাসে। আর ওই যে দূরে যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছে একটা প্রতিদিন কোকিল বসে থাকে, আর ওই কোকিলের ডাক শুনে ও নিজের মনে গান গাইতে থাকে। এতে ওর কোনো দোষ নেই। আরেকটা কথা, ওর চোখ পরীক্ষা করে ডাক্তারবাবু বলে দিয়েছে কোনোদিনও ভালো হবে না, তাই আজ বিকেলের গাড়িতে ও দেশে ফিরে যাচ্ছে। একটা কথা, আমার কোনো ভুলে থাকলে ক্ষমা করবেন, আমি তো অন্ধ, তাই সেদিন ধাক্কা লেগেছিল, আমি বলবার আগেই আপনি চলে গেলেন। আচ্ছা চলি, ভালো থাকবেন।